নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন খবর সন্ধ্যা ইউটিউব চ্যানেল আগামীকাল ছাব্বিশে ডিসেম্বর দু হাজার উনিশ বৃহস্পতিবার বলয় সূর্যগ্রহণ হতে চলেছে ফিরে আসতে চলেছে একশো বছর আগে ঘটে যাওয়া বিরল সেই সূর্যগ্রহণের স্মৃতি তাই বলয় সূর্যগ্রহণ বা রিং অফ ফায়ার যেটা বলা হয় সেটা কি কোথা থেকে দেখা যাবে ভালোভাবে ভারত এবং পশ্চিমবঙ্গে কত পার্সেন্ট দেখা যাবে কখন হবে টোটাল সমস্ত সময়সূচি রয়েছে এই ভিডিওর মধ্যে যেটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আপনার যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনার প্রিয়জনকে শেয়ারও করে দেবেন যাতে সেও ব্যাপারটি জানতে পারে তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবও করে রাখবেন প্রথমে আমরা দেখে নেব যে রিং অফ ফায়ার বা বলয়ে সূর্যগ্রহণটা কি আগামীকাল হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দু এবং এটি এই বছরের শেষ সূর্যগ্রহণ এবং এবছরের এটি তৃতীয় এর আগে ছয় জানুয়ারি এবং দোসরা জুলাই কিন্তু সূর্যগ্রহণ হয়েছে বলে জানা যাচ্ছে প্রথমে আমরা জেনে নেব বলয়গ্রাস সূর্যগ্রহণ কি পৃথিবী ও সূর্যের মাঝখানে থাকা চাঁদ যদি সূর্যকে পুরোপুরি ঢেকে না ফেলতে পারে শুধুমাত্র তার অর্থাৎ সূর্যের কেন্দ্রস্থলকে ঢেকে দেয় তাহলে সেটাকে বলা হয় বলয়গ্রাস সূর্যগ্রহণ তখন চাঁদের ঢেকে দেওয়া অংশটুকু বাদে সূর্যের বাকিটা দৃশ্যমান থাকে অর্থাৎ সূর্যের সেই কানাগুণ বা প্রান্ত দেশগুণ অর্থাৎ চাঁদ সূর্যের মাঝখানটা ঢেকে ফেলে ঠিকই এবং সেই মুহূর্তে অর্থাৎ প্রান্তটা ঠিক চারিদিকটা আগুনের বলয়ের মতন দেখতে লাগে বা ঠিক যেন সোনালি আংটির মতন দেখতে লাগে ঠিক এই সময়টা কি বলা হচ্ছে রিং অফ ফায়ার বা এই যেই সময়টা অবস্থান করবে ঠিক এই পজিশনটা আগুনের বলয়ের মতন বা সোনালি আংটির মতন সেই সময়টা কি রিং অফ ফায়ার বা বলয়টা সূর্যগণ বলা হয় যা সাধারণত অর্থাৎ এই ধরনের গ্রহণটা বছরের শুরুতে এবং বছরের শেষ দিকে দেখা যায় আর বছরের শেষ মানে ডিসেম্বর আর বছরের শুরু মানে জানুয়ারি যেটা একশো বাহাত্তর বছর আগে ঘটেছিল বলে জানা যাচ্ছে দু নম্বরে আমরা দেখব কোথা থেকে দেখা যাবে অর্থাৎ কোথা কোথা থেকে দেখা যাবে এই সূর্যগ্রহণ এবং ভারত বা পশ্চিমবঙ্গে রকম ভাবে দেখা যাবে প্রথমেই যে ভারত শ্রীলঙ্কা মালয়েশিয়া ইন্দোনেশিয়া সিঙ্গাপুর সৌদি আরব এবং ওমান থেকে এই সূর্যগ্রহণ দেখা যাবে এবার ভারত বা পশ্চিমবঙ্গ থেকে কতটা দেখা যাবে সেটাই কিন্তু আমরা দেখে নেব কারণ সমস্ত পৃথিবীর যে জায়গাগুলো দেখা যাবে সেগুলো কিন্তু কোনোদিনই একটা ভিডিওর মধ্যে আলোচনা করা সম্ভব নয় তা যেটা জানা যাচ্ছে যে কলকাতায় কিন্তু রিং অফ ফায়ার বা সূর্যগ্রহণ হবে না আপনারা অবশ্য সবাই জানেন এখানে কিন্তু হবে আংশিক সূর্যগ্রহণ এবং পঁয়তাল্লিশ শতাংশ মতন কিন্তু দেখা যাবে কোচবিহার এবং দার্জিলিংও দেখা যাবে এই সূর্যগ্রহণ সেখানেও কিন্তু আংশিক সেখানে জানা যাচ্ছে প্রায় পঁয়ত্রিশ শতাংশ মতো দেখতে পাওয়া যাবে এবং ভারতের সব থেকে ভালো এই বলয়গ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে প্রায় নব্বই শতাংশ দক্ষিণ ভারতের জায়গাগুলোতে বিশেষ করে কেরালা তামিলনাড়ু এবং কর্ণাটকের কিছু অংশে কারণ জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন যে এই যে বলয়গা সূর্যগ্রহণের পথটা এই তিনটি রাজ্যের কিছু কিছু অংশের ওপর দিয়ে গেছে অর্থাৎ কেরালা কর্ণাটক এবং তামিলনাড়ু তা যেটা খবর থেকে বা বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে বেরিয়ে আসছে যে তিরুচিরাপল্লী এবং উটি এই দুটো জায়গা থেকে সবথেকে বেশি সময় ধরে এই সূর্যগ্রহণ দেখা যাবে শুধুমাত্র যে এই দুটো জায়গা থেকে পরিষ্কারভাবে এবং বেশি সময় ধরে দেখা যাবে তা নয় অন্যান্য যে জায়গা রয়েছে যেমন চেরুথারুর কোয়েম্বাটুর ম্যাঙ্গালোর মাদুরাই থেকেও ভালো দেখা যাবে এবার দেখে নেব কোন জায়গা থেকে কত পার্সেন্ট দেখা যাবে চেন্নাই থেকে দেখা যাবে চুরাশি দশমিক ছয় শতাংশ মুম্বাই থেকে দেখা যাবে আটাত্তর দশমিক আট শতাংশ হায়দ্রাবাদ থেকে দেখা যাবে চুয়াত্তর দশমিক তিন শতাংশ দিল্লি থেকে দেখা যাবে চুয়াল্লিশ দশমিক সাত শতাংশ কলকাতা থেকে আগেই বলেছি পঁয়তাল্লিশ শতাংশ এবং উত্তরবঙ্গ থেকে প্রায় পঁয়ত্রিশ শতাংশ মতো দেখা যাবে কোচবিহার এবং যে আরও দু একটি জায়গা যেমন দার্জিলিং সহ দু একটি জায়গা থেকে এছাড়াও জানা যাচ্ছে গুয়াহাটি থেকে সত্তর শতাংশ এবং পোর্ট ব্লেয়ার থেকে তিরিশ শতাংশ মতন দেখা যাবে এরপর আমরা দেখব যে কখন শুরু হচ্ছে বা কলকাতায় কখন হবে এই রকম কি খবর উঠে আসছে সাধারণভাবে যেটা জানা যাচ্ছে গ্রহণ স্টার্ট বা স্পর্শ করবে সকাল আটটা সতেরো মিনিট বা কোথাও কোথাও বলা হচ্ছে সকাল আটটা থেকেই এবং টোটাল যে এই ডিউরেশনটা অর্থাৎ একেবারে শেষ হবে বলা হচ্ছে বেলা একটা ছত্রিশ মিনিটে তবে এটাও জানানো হয়েছে স্থান এবং জায়গা বিশেষে বিভিন্নভাবে বিভিন্ন সময় কিন্তু এটা কাউন্ট করা হচ্ছে যেমন কলকাতায় শুরু হচ্ছে আটটা সাতাশ মিনিটে সকাল এবং শেষ হচ্ছে এগারোটা বত্রিশ মিনিটে কোচবিহারে আটটা চৌত্রিশ মিনিটে শুরু হচ্ছে এগারোটা উনত্রিশে শেষ হচ্ছে দার্জিলিংয়ে আটটা তেত্রিশ মিনিটে শুরু হচ্ছে এগারোটা চব্বিশ মিনিটে শেষ হচ্ছে এখানে কিন্তু আংশিক গ্রহণ হবে আগেই বলেছি এবং যে দক্ষিণ ভারতের জায়গাগুলো সেখানে বলয় গ্রাস গ্রহণ হবে সেখানে কতক্ষণ ডিউরেশন থাকবে বলয় গ্রাসের সেখান থেকে জানা যাচ্ছে যে তিরুচিরাপল্লিতে নটা তিরিশ থেকে নটা চৌত্রিশ মিনিট উটিতে নটা সাতাশ থেকে নটা তিরিশ মিনিট কোঝি করেতে নটা ছাব্বিশ থেকে নটা সাতাশ মিনিট ম্যাঙ্গালোরে নটা চব্বিশ থেকে নটা ছাব্বিশ মিনিট এবং মাদুরাইতে নটা একত্রিশ মিনিট থেকে নটা বত্রিশ মিনিট পর্যন্ত হবে তবে আপনারা কিন্তু খালি চোখে একদমই দেখবেন না কিভাবে দেখবেন যদি সম্ভব হয় আর একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব তবে এই এই যে যে সূর্যগ্রহণ হচ্ছে প্রসঙ্গে জানা লেটেস্ট খবরে গেছে উড়িষ্যার সরকার সেখানে সমস্ত সরকারি দপ্তর থেকে শুরু করে স্কুল কলেজে ছুটি ঘোষণা করেছে এই সূর্যগ্রহণ যাতে মানুষ দেখতে পারেন তার জন্য বিশেষ ব্যবস্থাও করা হচ্ছে বলে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে জানা যাচ্ছে তা বন্ধুরা আশা করছি যে এই ভিডিওটা ছোট্ট ইনফরমেশনটুকু আপনাদের কিছুটা হলেও হেল্প করবে যদি তাই হয় অবশ্যই একটা লাইক করে দেবেন দেখুন খবর সন্ধান দেখুন নতুন কিছু থ্যাংক ইউ ফ্রেন্ডস থ্যাংক ইউ ফর ওয়াচিং